আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে 18 তারিখের ভিডিও। তো যেদিন আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিনকার কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরেছি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাই অনুরোধ করছি সবাই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো হ্যালো ফ্রেন্ডসরা, আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে এখন কুমিল্লায় অপজিট যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা আমাদের গাড়ি থামাইছে। তো আমরা কিন্তু সেন্ট মার্টিন পরিবহনে আসছি এসি গাড়ি। তো এই জায়গায় আমরা বিরতি দিছি আমাদের 20 মিনিট। এখন আমরা এই রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হয়ে নিব। তার আগে আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে আসলে এই যে করোনা যে সিচুয়েশনে, এই সিচুয়েশনের ভিতরে যে লকডাউন যে শিথিল করছে, শিথিল করার পরেও কিন্তু তারপরে একটু থমথমে অবস্থা। আমি নর্মাল যে আমি তো চিরাং আজকে 2 বছর হয়েছে থাকি, যখন আমার ফ্যামিলি ঢাকায় থাকতো তখন কিন্তু আমি দেখতাম যে আসলে আমার যখন গাড়ি থামাইতো বিভিন্ন জায়গায় রাত্রে, তখন কিন্তু অনেকগুলো গাড়ি একসাথে থাকতো। তো এখন আমি যেটা লক্ষ্য করতেছি, শুধু আমাদের গাড়িটাই এই রেস্টুরেন্টের সামনে আছে। তো বোঝা যাচ্ছে যে আসলে মানুষ কিন্তু, সব মানুষ কিন্তু তাদের বাড়িতে যাচ্ছে না এবার। হয়তো কিছু মানুষ যাদের যাওয়াটা খুবই প্রয়োজন তারাই কিন্তু বাড়িতে যাচ্ছে। তো হলো অফবিট রেস্টুরেন্টের আশেপাশের যে পরিবেশ, এই এই মাঝখানে রাস্তার মাঝখানে এই বিরতি, এরপরে আর বিরতি দিবে না। একটু দেখাইতে চাই, এটা কিন্তু চট্টগ্রাম হাইওয়ে রোড, যেটা চৌদ্দগ্রাম কুমিল্লা। তো বেশিরভাগ গাড়িগুলোই কিন্তু চৌদ্দগ্রামে থামায়। তো এই যে বাচ্চা এবং বাচ্চার আম্মু, ওরা দাঁড়ায় আছে। রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই গর্জিয়াস এবং পরিষ্কার, পুরো ফ্রেশ। একটু আপনাদের দেখাবো যে এই যে রেস্টুরেন্টের, এটা কিন্তু ক্যাশ কাউন্টার। তো এখানে কিন্তু বসো, এখানে কিন্তু এই সাইডটা কিন্তু একবারে ফাস্টফুড আইটেমের খাবার, যেখানে দেখতে পাচ্ছেন বার্গার, তারপরে প্রোটিন আলুদা থেকে শুরু করে এখানে আইসক্রিমের, আসলে এখানে কিন্তু সব ধরনের মিষ্টি থেকে শুরু করে দই সব কিছু পাওয়া যায়। খুব সুন্দর, আপনাদের একটু দেখাই যে এই যে নিচে যে রাখা এগুলো কিন্তু দই, আর উপরে এগুলো মিষ্টি আইটেম সাজানো। তো আমি একটু মিষ্টির নামগুলো ওনার থেকে জেনে নিব যে কোনটার নাম খুব বেটার মানের মিষ্টি আছে। আসলে দেখলেই কিন্তু জিভে জল এসে যায়, খুবই ভালো লাগতেছিল যে মিষ্টিগুলো। আর এইখানে আছে নিচে খুব সুন্দর একটা কালার মিষ্টি, খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন কালারের যে মিষ্টিগুলো, এটা আরো ভালো লাগতেছিল। তো এখন কিন্তু সবজি পরোটা, তো লাভি ভাই তুমি কি নিছো খাও, হোক সমস্যা। তো লাভিবার জন্য কিন্তু আমরা বার্গার নিছি, লেগ সাইড বার্গারে খুব করকরে ভাজা, দেখি পাচ্ছেন লাল করে ভাজা। তো আমার বাচ্চাও কিন্তু ধরতেছে। তো হোটেলের পরিবেশটা সবকিছু মিলে খুবই সুন্দর, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। না খুবই টেস্ট সবজিটা, খুবই ভালো হয়েছে সবজিটা, ভালো লাগতেছে আমার কাছে। আসলে রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর, আর সবজিটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। একবারে যে ভালো তা না, খাওয়ার মতো।
কি খাও?